এইবার জনতা নহয়, ভোট বর্জনের হুঙ্কার 27,000 গৃহরক্ষী, সরকারে ন্যায্যপ্রাপ্তির পর বঞ্চিত করার অভিযোগ, সদৌ অসম প্রশিক্ষণ প্রাপ্ত গৃহরক্ষী সকলের দুঃখ নুবুঝে সরকারে, সরকারের বিরুদ্ধে ক্ষোভ 27,000 গৃহরক্ষী জওয়ানের। বিগত বছর রাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী জওয়ানের দাবি পূরণ করার ব্যর্থ বিজেপি সরকার। গৃহরক্ষী জওয়ানসকলে বহুবার আবেদন নিবেদন জানার পিছতো সরকারে মাহিয়াই দৃষ্টিরে চুয়া বলে সংবাদ মেলযোগে অভিযোগ সংস্থাটির। দাবি নামানিলে অহা 11 ফেব্রুয়ারীত দিসপুরের লাজগেটত হব বৃহৎ ধর্ণা কার্যসূচী। সদৌ অসম প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী সন্থাই দীর্ঘদিন ধরে দাবি সরকারক জানাই আছে, কথাটো সঁচা। অসম সরকারকে নয়, কেন্দ্র সরকারকে আমি আমার সমস্যাসমূহ আমি লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়াক দিছো, রাষ্ট্রপতিক ডাঙরিয়াক দিছো। আমার এই দাবিসমূহ হয়েছে যে 1947 চনের গৃহরক্ষী আইনখন সময়ের উপযোগী হওয়ার সংগঠন ঘটাই গৃহরক্ষীসকলক কর্মজীবনের নিশ্চয়তা করক, আর যেটু আমার মিনিমাম ওয়েজ যেটু মানে পরিয়াল চলিব পারে পুলিশের যেটু ডিএ আছে সেই ডিএটা আমার গৃহরক্ষীসকলের কারণে আমি বিচারিছিলাম, আর সেই বিভাগীয় কর্তৃপক্ষকে বিচারিছে। আজি সব অসমৰ বিত্তমন্ত্রী ডাঙরিয়ায় তিনিমাহ সময় দিলে, এই তিনিমাহের ভিতর তখেতে কমসে কম ইকুয়েল পে ইকুয়েল ওয়ার্কর যে আমার ফাইল এটা চলি আছিল ডিজি অফিসের যে ফাইল এটা চলি আসে, এই ফাইলটো বারে বারে কুয়ারি করার কারণে বারে বারে সময় পঠিয়ে থাকে, দিবলে ইচ্ছা নাই, যদি দিবলে ইচ্ছা নাই ডাইরেক্ট কব লাগে যে আপনার দিব নো। সমাগত নির্বাচনের প্রাক মুহূর্তত নতুন নিযুক্তিপত্র বিতরণ করা সরকারের সময় হবনে রাজ্যের গৃহরক্ষী জওয়ানের সমস্যা সমাধান করবলে, সেয়া পরবর্তী সময়তহে লক্ষণীয় হব। ক্যামেরা পার্সন বিশ্বজিতর সৈতে পূজা দাসর রিপোর্ট, আসাম টকস। আমি প্রতিদিনেই আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিস টিভির 1527 নম্বরত, এয়ারটেলের 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসিসির 5 নম্বরত, ডিসিএন ডিজিটেলত 156 নম্বরত, এনআরএল কেবল টিভিত 14 নম্বরত, আর জেসিসির 144 নম্বরত। আমি প্রতিদিনেই আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টকস উপলব্ধ ডিস টিভির 1527 নম্বরত, এয়ারটেলের 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসিসির 5 নম্বরত, ডিসিএন ডিজিটাল।